good to go, Chief. Ready. Shah Rukh Khan's career is top rated big release. Jawan cinema today is operating the people the Lord when aid to Taruka. Shambhuti movie piece is a cinema act Magdar Khan Taylor. Cinema unno shop kala kushilir moto Jawan Taylor is dudhan to response deke. Any modde air box office prediction niye shobai alochonay mogno. Opening single day among lifetime beshi bhag record ekhon Shah Rukh-er partner dokhole. Dharona kora hocche je onekgulo record challenge janabe Jawan. Edike oneke dharona korchen je Jawan cinema te tinti character play korben Shah Rukh Khan. Bap ও দুই ছেলের ভূমিকায় নিজেই অভিনয় করবেন এই বলিউড বাদশা, যার মধ্যে দীপিকা পাড়ুকোনকে একই সাথে শাহরুখের স্ত্রী এবং মায়ের ভূমিকায় দেখা যেতে পারে। জুনিয়র শাহরুখের লাভ ইন্টারেস্ট থাকবে নয়নতারা, যাকে এখানে প্রশাসনের কোনো এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। আর এক শাহরুখের দেখা যাবে প্রতিশোধ পরায়ণ গ্যাং লিডারের ভূমিকায়, যিনি ফিমেল সোলজার বাহিনী গড়ে তুলে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। অ্যাটলি কুমার পরিচালিত তেহরি এবং মার্শাল সিনেমার প্লট লাইনের সাথে মিল খুঁজে পাচ্ছেন অনেকেই, সেই সাথে অমিতাভ বচ্চনের আখেরি রাস্তার গল্প থেকে অনুপ্রাণিত হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। আগামী 7 সেপ্টেম্বর জন্ম অষ্টাব্দী উপলক্ষে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। ২ মিনিট ১২ সেকেন্ডে এ টেইলর ডেস কাঁপিয়ে দিয়েছেন শাহরুখ খান। টেইলরের নিয়ে মাতামাতির শেষ নেই, ঝড়ে থেকে বেরিয়ে চলছে ভিউজের সংখ্যা। তবে সমালোচনাকারীরাও থেমে নেই, নানা ব্যাপার বের করে আনছেন তারাও, অভিযোগ আনছেন লুক কপি। জোয়ান শাহরুখের মুখ কখনো ঢাকা মুখোশে, আবার কখনো মাথায় নেই কোনো চুল, টাক মাথা কখনো ক্লিন সেভ, কখনো ব্যান্ডেজে মোড়ানো, এমন বেশ কিছু লুক দেখা গেছে তাকে। অ্যাক্টরের এত কিছু না জানি সিনেমাতে কি কি অপেক্ষা করছে। শাহরুখের এত সব লুক দেখে ফিরে দর্শকেরা, তবে ওনাকে আবার অভিযোগ আনছেন এর অনেক লুক কপি করা হয়েছে নানা সিনেমা কিংবা চরিত্র থেকে। কিভাবে, চলুন জেনে নেওয়া যাক জোয়ান সিনেমা নিয়ে এর আলোচনা সমালোচনা এবং এর ভিত্তি কতটা। আমি যখন ভিলেন হয়ে যাই কোনো হিরোই আমার সামনে টিকে না, এমন কিছু অসাম ডায়লগ, সাথে টেইলরের থাকা অ্যাকশন দৃশ্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক, শেষ দিকে শাহরুখের ড্যান্স সবশেষে মুগ্ধ করতে বাধ্য করবে সবাইকে। অসাম টেইলর কিং অফ রোমান্স, এবার কিং অফ মাস। সব কিছু ছাপিয়ে আলোচনায় এবার শাহরুখের লোকগুলো। সবাই যখন প্রশংসা করতে ব্যস্ত, তখন কেউ কেউ আবার খুঁজছেন কোন লুক কিসের সাথে মিল আছে, লুকগুলো নকল করা হয়েছে এমনটা দাবি অনেকে। শাহরুখ খানকে বেশ কিছু লুকে দেখা গেছে। প্রথম লুক তার মুখোশ ব্যান্ডেজ দিয়ে মোড়ানো, অনেকেই মিল খুঁজে পেয়েছেন ১৯৯০ সালে আমেরিকান সুপার হিরো লিয়াম নিসানের লুকের সাথে। দ্বিতীয় লুকে শাহরুখ ক্লিন সেপ, কালো প্যান্ট ও লাল শার্ট। এখানে শাহরুখের পোশাক, শার্ট এর বোতাম খোলা রাখার দৃশ্য কেজিএফ এর রকি ভাইয়ের একটা লুকের সাথে মিল আছে। তারপর লুকে দেখা যায় ছায়া কালার একটি মুখোশ দিয়ে অর্ধেক মুখ ঢাকা শাহরুখের, এর মিল অনেকেই খুঁজে পাচ্ছেন অপরিচিতার বিক্রম এর সাথে। অপরিচিত বেশ জনপ্রিয় একটি সিনেমা, কেউ কেউ বলছেন বিক্রমের লুক থেকে অনুপ্রাণিত হয়ে শাহরুখ খানকে এই লুক দেওয়া হয়েছে। আর সবচাইতে বেশি আলোচনা শাহরুখ খানের নানা মাতার লুক, চুলবিহীন মস্তিষ্কের এই লুক ইতিমধ্যে ভাইরাল। ওনাকে আবার তুলনা করেছেন রজনীকান্তের শিবাজি দা বস সাথে, বলছে লুকটা দেওয়া হয়েছে তারই আদলে। কেউ কেউ আবার শাহরুখ খানের বন্দুক নিয়ে বসার স্টাইলকে তুলনা করেছেন প্রবাসী সালালের সাথে। আরো অনেক লুক নিয়ে নকল এর প্রমাণ খুঁজে বের করতে মরিয়া অনেকেই, তবে সত্যি বলতে এগুলো সবকিছু উদ্ভব কিংবা বাড়াবে। এই যেমন ধরুন টাকমাতা, অনেক টাকমাতা অনেক অভিনেতাকে পদ্মায় এভাবে দেখা গেছে। এবার দেখা যাবে শাহরুখ খানকে, জোয়ানের গল্পের প্রয়োজনে নানা লুক নিতে হয়েছে শাহরুখ খানকে। কিছু মিল যদি থাকেও সেটা কাকতালীয় হতে পারে, আবার ইচ্ছাকৃতও হতে পারে। তবে যেটাই হোক হোক না কেন, লুকে কিছুটা মিল থাকতেও পারে, এটা আমারই বড় ব্যাপার না। সমালোচনা করার জন্য সিনেমায় গল্প কেমন হয় সেটা নকল কিনা সেটা যাচাই করা উচিত। অবশ্য গুটি কয়েক সমালোচনাকারী এর পাত্তাই পায় নাই, যেখানে প্রশংসাকারীর সংখ্যাই অজস্র। টেইলর দেখে এক কথা ফিদে সকলেই, টেইলর যেন পূর্বাভাস দিল নতুন কিছু রেকর্ডে, পূর্বাভাস দিল জোয়ান ঝড়ে, বিশ্বভাবে যে ঝড়টা বইবে আগামী 7 সেপ্টেম্বর। শাহরুখ খান এর সাথে সাউথ ইন্ডিয়ান এর নাম করা সব আর্টিস্ট, ঝড়টা হয়তো সমান বেগেই বইবে সাউথ নর্থ সর্বত্রই। ধারণা করা হচ্ছে ভেঙে যেতে পারে পাঠানের রেকর্ড। আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে সিনেমাটি, হতে যাচ্ছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া হিন্দি পাশাপাশি মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষাতেও। সিনেমাটি ডিরেকশন দিচ্ছেন তামিল ডিরেক্টর অ্যাটলি কুমার, যার বক্স অফিসে শতভাগ সফলতার রেকর্ড। এমন কিছু পাওয়ার প্যাক টেইলর, তারপর জোয়ান নিয়ে সবার আগ্রহ এখন তুঙ্গে। অপেক্ষায় মাত্র মাস দুয়েকের, বাকিটা বোঝা যাবে সিনেমা এলে। বিজয় সেতুপতিকে দেখা যাবে জোয়ানের খল চরিত্রে। বিজয় সেতুপতি নতুন ভাবে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তবু তাকে নিয়ে যতটা বলা হয় না কেন ততটাই যেন কম বলা হবে। সাম্প্রতিক সময়ে সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি থেকে ব্যতিক্রম পারফরমেন্স দিয়ে দর্শকের মনে যাদের মধ্যে সবার উপরের দিকেই থাকবে সেতুপতির নাম। হিন্দি সিনেমা হলেও সাউথ ইন্ডিয়ান অনেকেই আছেন এখানে, ডিরেক্টর, নায়িকা, ভিলেন তিনজনই মূলত সাউথ ইন্ডিয়ান। মিউজিক আছেন অনুরুদ্ধ, রবি, চন্দন, সব মিলিয়ে বড় একটা ধামাকা উপহার দিতে যাচ্ছে জোয়ান। একই সাথে তাণ্ডব চালাতে পারে পুরো ভারত জুড়ে, প্রতিটি রাজ্য হয়তো গড়বে নতুন রেকর্ড। পাঠানের ব্যাক টু ব্যাক সফলতা পেতে পারে শাহরুখ খান। লুক কপি করে সমালোচনা করা বা জোয়ানকে ঘিরে অনেকের
নেতিবাচক মন্তব্য কিছুই টিকবে না শাহরুখ ফ্যানদের বা দর্শকের কাছে। জোয়ান নিয়ে সবার আগ্রহ যেন বিশাল, বক্স অফিস নাম্বারটাও হয়তো বিশালই হবে।